এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো সাধারণ বৃষ্টি নয়। আকাশে ঘুরে বেড়ানো বৃষ্টির অনুপযোগী মেঘের উপর বিমান ব্যবহার করে এক ধরনের কেমিক্যাল ছড়িয়ে দিয়ে এই বৃষ্টিপাত ঘটানো হয়েছে। এই পদ্ধতিকে বলা হয় ক্লাউড সিডিং। অনেকে এই পদ্ধতিকে মেঘ চুরি করা বলে থাকেন। সাধারণত উন্নত দেশগুলো অতি খরা থেকে বাঁচতে এই ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করে। প্রকৃতির উপর নির্ভরশীল না হয়ে সময়ের আগেই কৃত্রিমভাবে বৃষ্টি ঝরিয়ে ফেলে। মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া সহ আরও বেশ কিছু দেশ এই পদ্ধতি ব্যবহার করে অনেক আগে থেকেই বৃষ্টিপাত ঘটিয়ে আসছে। সাম্প্রতিক এই তাপপ্রবাহ থেকে বাঁচতে মালয়েশিয়াও এই তালিকায় যুক্ত হয়েছে। গেল কয়েকদিন আগে দেশটি ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছে। বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে শরৎকালের ভয়াবহ তাপপ্রবাহ। লাগাতার তাপপ্রবাহে কোথাও কোথাও সড়কের বিটুমিন পর্যন্ত গলে গেছে। তাপমাত্রা 42 ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় তা অনুভূত হচ্ছে আরও 4 থেকে 5 ডিগ্রি বেশি। জলমানে দাবদাহ থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির আশায় দেশের বিভিন্ন স্থানে ইস্তিস্কার বিশেষ নামাজ ও মোনাজাত করেছে ধর্মপ্রাণ সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা মতামত দিচ্ছে অতিরিক্ত বৃক্ষনিধন ও বনভূমি উজাড় এর মূল কারণ। তবে তীব্র এই তাপপ্রবাহ এবং অনাবৃষ্টি থেকে বাঁচতে অনেকেই মনে করছে এখন সময় হয়েছে বাংলাদেশেরও ক্লাউড সিডিং পদ্ধতি পরীক্ষা করে দেখার। আবহাওয়া বিভাগ বলছে ক্লাউড সিডিং পদ্ধতিতে বৃষ্টি ঝরানো অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া। এছাড়া এই পদ্ধতি ব্যবহারে যেসব কেমিক্যাল ব্যবহার করা হয় সেগুলো বাংলাদেশের জলবায়ুতে কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে কি না তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার। তবে চলমান তাপপ্রবাহের বাস্তবতায় বাংলাদেশে এই পদ্ধতি ব্যবহারের উপযোগিতা যাচাই করা এখন সময়ের দাবি।